سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. চান্দাশ ইউনিয়ন যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মহাদেবপুর নওগাঁর বাগডব বাজার হাই স্কুল মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহমুদান নবী রিপন সাহেব, আজকের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের নির্বাচিত একজন জাতীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সলিমউদ্দিন তরফদার সাহেব, কথা বলেছেন শেখ মোহাম্মদ শফিকুল ইসলাম, হযরতুল আল্লামা মাওলানা মুফতি হারুনুর রশিদ, আরও কথা বলেছেন কিছুক্ষণ পূর্বে, আমাদেরকে বরকত দিয়ে ধন্য করেছেন, আমাদের প্রীতিতুল্য, আমাদের শ্রদ্ধেয় শত শত আলেম গড়ার কারিগর, যার পরিচয় আপনারা সকলেই চেনেন। সংক্ষিপ্ত সময়ে তিনি কথা বলেননি, আসলে মাহফিলের সহযোগিতার জন্য কিছু আপনাদের থেকে সহযোগিতা নিয়েছেন, তাকে কিছু সময় দেওয়া এটা আদব ছিল আমাদের। বড় আলেমরা আসলে অন্তত পক্ষে ক্ষুদ্র একটা নসিহত হলেও তার থেকে পাওয়া দরকার। আমাদের মঞ্চপ্রবিষ্ট বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম, ফজলা এজাম, আমাদের সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি, আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? সবাই ভালো আছেন আপনারা? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। পুরো পৃথিবীতে যে অবস্থা চলছে, এই অবস্থাতে এই মুহূর্তে আমাদের থেকে ভালো আর কেউ আছে কিনা আমাদের জানা নাই, ঠিক না ভাই? 16 দিন 17 দিন মুখে খানা পায় না, এক পরিবারের সবাইকে এক কাফনের, কাফন তো নয়, একটা বস্তার মধ্যে ভরে দাফন করবে কোথায়, এরকম জায়গা নাই। উন্মুক্ত কারাগারের মধ্যে লক্ষ ভাই বোনেরা এই 15 দিনে হতাহত হয়েছেন, 50,000 গর্ভবতী মাদেরকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে, এমন কোন পরিবার নাই যেই পরিবারে শিশুকে হত্যা করা হয় নাই। ঠিক সেই রকম সময়ে আমরা কোরআন শোনার জন্য উন্মুক্ত ময়দানে কোনো বাধা নাই, বিঘ্নতা নাই, লাইট জ্বালিয়ে বসে আছি। এর থেকে বড় ভালো পরিবেশ পরিস্থিতি
আমাদের মনে হয় মুসলিম উম্মারই কারণেই তারপরেও আমাদের মন দিয়ে শুকরিয়া আসে না শিক্ষিতজ্ঞতা আমাদের বেরোয় না জিজ্ঞাসা করলে আমাদের হতাশার কোনো শেষ নাই আমাদেরকে মাঝে মাঝে বলে হুজুর আলহামদুলিল্লাহকে সাদে বড় দম ফেলে বলছি যে ১২ বছর যার সাথে সংসার করতেছি এটা তো খবর আপনি জানেন না বুঝেন নাই মনের দুঃখ বাচ্চাটা কথা শোনে না এখন পর্যন্ত কর্মচারী রয়ে গেলাম জমি জমাও কিছু হলো না কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আছে না ভাই মন থেকে আলহামদুলিল্লাহ বের হয় না অথচ একবার কল্পনা করলো না যেই চোখ দিয়ে সকালবেলা উঠে মেলে তাকায় আবার দুনিয়াটা দেখছে ওই চোখ বন্ধ হলো আর খুললো মনে করলো কত সহজ প্রক্রিয়ায় পার হয়ে গেল মোবাইলটা সারাদিন ব্যবহার করার পর রাত্রেবেলা চার্জ না দিলে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিও কান্নাকাটি করে ১০% এর নিচে নেমে গেলে কোঁত 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 আর ২২০০০ বার চোখের পলক ফেলে রাত্রে শুয়ে গেছে যা আল্লাহ দেখতে বলছেন তা দেখে নাই যা দেখতে মানা করছেন তা দেখেছে যা শুনতে বলেছেন তা শুনে নাই যা শুনতে মানা করেছেন তা শুনেছে ওই বান্দা রাত্রেবেলা শুলো আর সকালে চোখ খুলে গেল মনে করলো বাব্বা এটা আমার তো প্রাপ্তিতেই ছিল এত সোজা নয় বান্দা কৃতজ্ঞ না হলে এইগুলার প্রত্যেকটার জন্য আল্লাহর কাছে হিসাবের সম্মুখীন হতে হবে আর যদি কৃতজ্ঞ হয় আল্লাহ রাব্বুল আমিন পার পর ব্যবস্থা করে দিলেও দিতে পারেন ইয়াং তরুণ বহুত ফাপড় মারো ভাই দুনিয়াতে তোমাদের জানার কাছাকাছি কেউ নাই তাই তো একটা প্লেয়ারকে নিলে বাংলাদেশ দল বিশ্বকাপটাতে জিতেই আসত নাম কি বাবা মুরব্বিও কয় তামিম ইকবাল কেইসা জ্ঞানের জ্ঞান মুরব্বি আপনাকে ১১টা প্লেয়ার দিয়ে একটা একাদশ সাজাতে হবে দুনিয়ার সেরা একাদশ কয় হুজুর কাউরে নেই না নেই ম্যাক্সওয়েলকে বাদ দেওয়া যাবে না তাই না ভাই চিন্তা করছো হুজুর এইগুলো কেমনে জানলো হুজুর তো মূর্খ সুরুখ লোক এইগুলো কিন্তু খবরই রাখে না প্রিয় ভাই প্রিয় তরুণ প্রিয় যুবক হাম দাসে না কিন্তু আমি হাম শিখাই আপনাকে এক ছেলে আমার কাছে আসছে হুজুর একটা সেলফি তুলবো আপনার সাথে তুলো ভাই তাড়াতাড়ি তুলে বিদায় হও তাহলে তুমি যে আশায় আসছো আশা সফল সেলফিতে ক্লিক করে আর ক্লিক করে হির কি রে উঠে না কেন খানিকক্ষণ পরে দেখে লেখা উঠছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস ৬২ জিবি আমার মোবাইল মরার মোবাইল আর ভরার সময় পেল না হয় না ভাই আমাদের ৬২ জিবি ১২০ জিবি ভরে গেছে একটা ছবি উঠে না কিন্তু মায়ের পেটের থেকে হওয়ার পর থেকে দেখতে শুরু করলো না বুঝে ৬ বছর বয়স থেকে দেখতে শুরু করলো বুঝে বুঝে এরপরে ৭০ বছর পর্যন্ত অনবরত চোখ দিয়ে দেখে গেল কান দিয়ে শুনে গেল কোনোদিন বলল না চাচা হ্যাপি বার্থডে টু ইউ ইউ আর নাও ৭০ ইয়ার্স ওল্ড ইউর ব্রেনস মেমোরি ইজ অলরেডি ফুল বলছে কোনোদিন ৬০-৭০ বছরের লোকের বলছে কোনোদিন তাহলে যে অসীম মেমোরি রব আপনাকে দিলেন শুনেই গেলাম দেখেই গেলাম কৃতজ্ঞ হলাম না আলহামদুলিল্লাহ বলার কারণ খুঁজে পায় না এর থেকে হতভাগা মুসলমান আর হতে পারে না ঠিক কিনা অনেকের এনার্জি শেষ আর এনার্জি নাই অনেকে না খেয়ে আসছেন আসছে না ভাই এখানে খাওয়া নাই আমি আপনার কাছে বলতে চাই পৃথিবীতে একটা প্রোগ্রাম আপনি আমাকে দেখান রাজনৈতিক যে সকল সমাবেশ হয় এই সকল সমাবেশে লোক ভাড়া করার জন্য মহিলাদেরকে লুঙ্গি মহিলাদেরকে শাড়ি কাপড় দেওয়া লাগে পুরুষদেরকে লুঙ্গি গেঞ্জি মাথার ক্যাপ দেওয়া লাগে পকেট মানি দেওয়া লাগে বাস ভাড়া দেওয়া লাগে বিরিয়ানি দেওয়া লাগে তারপরেও নেতাকর্মী মঞ্চে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা একমাত্র ব্যতিক্রম মাহফিল কোরআনের মাহফিল যেই মাহফিলে মানুষ কোন রকম টাকার লোভে আসে না পয়সার লোভে আসে না উল্টা হুজুরেরা মাহফিলের খরচ তাদের পকেট থেকে বের করে নেয় এটা অন্য কোন কারণে নয় এটা কোরআনের জীবন্ত মুজিজা কোরআন ছাড়া এরকম কোন ময়দান হতে পারে না বিশ্বাস করেন হুজুর একটা কথা বলছে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আপনার ঠিকে কি যায় আসে
ঠিক কি না প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে হাজির করলেন আপনারা খুশি তো খুশি তো এবার দেখি হৃদয় থেকে বলেন আলহামদুলিল্লাহ যারা বারান্দার উপর আছেন মেহেরবানি করে কথার সাথে সাড়া দিবেন মাহফিলের সাথে সম্পৃক্ত হবেন রাস্তাঘাটে চটপটি মটপটি যা চালাইছেন সব বন্ধ করেন বছরে একদিনের মাহফিল জানা কথাই আবার বলো এটা আমার কথা নয় আল্লাহ বলছেন যে হে রাসূল আপনি মুমিনদের কাছে জিকির করুন ফা ইন্না যিকরা নিশ্চয় এই জিকির আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই ঈমানদারদের উপকার আনবে জানা কথার নাম জিকির করা অজানা কথা নয় হুজুর এমন একটা ওয়াজ করবেন হুজুর জীবনে কোনো জায়গায় নাই এই ওয়াজ করতে করব আমি ভাই কোরআনে সব বলা আছে তাহলে কোরআনের জানা কথাই আপনাকে স্মরণ করাই দেব ঠিক কি না এখানে কোনো দল নাই মত নাই এখানে কোনো এমন কথা বলা হবে না ইনশাআল্লাহ কোন দলকে বাঁশ দেওয়া খোঁচাখুচি করা পক্ষ বিপক্ষ নয় কোরআন থেকে যা আসছে তাই বলার চেষ্টা করব আমার জ্ঞান সীমিত এই জন্য যা বলি পড়ালেখা করে বলি শুনবেন তো ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলছেন গভীর মনোযোগে বুঝেন যদি আপনি কোরআনের কাছে আসেন কোরআন আপনাকে বিজয়ী বানানোর জন্য আসছে কোরআন আপনাকে হারায় দিতে আসে নাই কোরআনওয়ালাদেরকে আল্লাহ জয়ী করবেন বিজয়ী করবেন আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় এই কথা বলেছেন আল্লাহ একটা আয়াতে কারিমার মধ্যে বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল এই কোরআন হক এই ইসলাম হক এইটার কাজ কি আল্লাহ বলছেন এইটা বাতিলের উপরে আঘাত করবে কেমন আঘাত আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক যেমন তেমন জায়গায় আক্রমণ করবে না এইটা আক্রমণ করবে তোমার ব্রেনে এইটা পরিবর্তন করবে আঘাত করবে তোমার ব্রেনে আল্লাহ রাব্বুল আমিন এইটা এমনি এমনি বলেন নাই দুনিয়ার বুকে একটুখানি উদাহরণ দেখলে আপনি বুঝতে পারবেন সব জায়গার মারের প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে ব্রেনের মারের প্রতিশোধ নেওয়া কঠিন আপনাদের এলাকায় বাগডবে দুই ছেলে মারামারি করছে করার পর একটা হাত ভেঙে গেছে হাত গামছা দিয়ে পেঁচায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে ব্যান্ডিজ ট্যান্ডিজ সব করার পরে বলছে আজকে যাইয়েন না একটা দিন অন্তত থেকে যান অপারেশন টপারেশন করা লাগে কিনা ঠিক মতো জোড়া লাগছে কিনা আর একটা এক্স রে করায় আর পরে আগামীকালকে সারা হবে হাত ব্যান্ডেজ করে রাত্রের বেলা হাসপাতালে শুয়ে আছে ব্যথার ইঞ্জেকশন দেওয়ার কারণে ব্যথা একটু কমছে রাত্রে মনে মনে ভাবতেছে আল্লাহ যদি সাহেব বাগডোবে একবার ফেরত যায় হাতটা একবার ঠিক হোক যেই ব্যথা আমার এক হাত ভাঙছে আল্লাহ বাসলব দুই হাত আছে না আরেকজনের ঠ্যাং ভাঙছে নওগাঁ মেডিকেল বলছে ডিক্লেয়ার দিছে হবে না ঢাকা নিয়ে চলে যান ঢাকা নিয়ে যায় পঙ্গুতে ভর্তি করছে পঙ্গুলার অপারেশন করার পরে দশটা দশটা করে ইট ঝুলায় পায়ের মধ্যে দিয়ে টানা দিছে রাত্রেবেলা ব্যথার ইঞ্জেকশন দেওয়ার পরে একটু ব্যথায় আরাম ওর ঠ্যাংয়ের অবস্থা খারাপ কিন্তু শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ খালি ঠ্যাং ভালো করে একবার নিয়ে যাক যেইটা আমার ঠ্যাং ভাঙছে ওর ওর বাপের ওর দাদা বাঁচে থাকলে তিনজনার কথা বলেন কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন এই দুনিয়ার মানুষ কোরআনের মার ইসলামের মার কোরআনওয়ালাদের মার এটা যেমন তেমন জায়গার মার নয় এইটা ব্রেনের মার আপনাকে হাত ভাঙলে পা ভাঙলে শোধ নিতে পারেন কিন্তু ব্রেনের মধ্যে ভাঙ দিয়ে দিয়া এমন বাড়ি দিছে আপনি কোমায় চলে গেছেন আপনার হুঁশ নাই আপনার হুঁশ যদি না থাকে হাত পায়ের খোঁজ নেওয়ার সুযোগ নাই আল্লাহ বলছেন ইসলামের মার কোরআনের পরিবর্তন হকের পরিবর্তনটা বাতিলের উপরে এমন ও ব্রেনে আঘাত করবে ফাইজা হুয়া যাহেক আল্লাহ বলছেন সেইটা নিশ্চিন্ন হয়ে যাবে ওয়ালা কুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন আর যারা কোরআনের বিপক্ষে কথা বলো আল্লাহর বিপক্ষে কথা বলো কোরআন কে নিয়ে কটু মন্তব্য করো মাহফিল কে নিয়ে বাজে কথা বলো কোরআন ওয়ালাদেরকে বাজে মন্তব্য করো আল্লাহ বলছেন জিব্বাটা সামলায় রাখো হাসরের ময়দানে তোমার সব হিসাব নেওয়া হবে কার কথা আল্লাহ আরেকটু আস্তে বলেন আল্লাহ আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে
আমার আল্লাহ এজন্য বলছেন বান্দা বোঝো না জন্য কোরআন ওয়ালাদের সাথে চলো না কোরআনের মাহফিল বোঝো না এইটার দাম বুঝলে বান্দা তুমি কোরআন ছাড়া অন্য কিছু খুঁজবা না ঠিক কি না দাম জানলে মানুষ মূল্য দেয় আমার হাতের ঘড়ি 250 টাকা দাম মসজিদে যাই ওযুখানায় সারা পড়ে যেখানে যাই সেখানে খুলে রেখে আসি যারা চিনে তারা বলে হুজুর আপনার ঘড়ি আমি বলে থ্যাংক ইউ জাযাকাল্লাহ খায় দিয়ে গেলেন বলে পাইলাম ভাই হারাইছিলামই তো আর মনে মনে ভাবি ভাই হারালে কত কত আরেকজনের হাতের মধ্যে একটা সুন্দর হোয়াইট গোল্ডের উপর একটা ডায়মন্ড বসানো আছে টোটাল দাম 50,000 গেছে বাগডব বাজারে আংটি পরে যাওয়ার পরে দেখে এক লোক খালি ওর আংটির দিক তাকায় আছে কিন্তু সত্যিকার কথা ওই লোক আংটির দিকে তাকায় নাই ও বেটা জন্মের থেকে লক্ষ্মী টেরা এদিকে তাকালে এদিক দেখে আছে না ভাই কিন্তু ও বুঝতে পারে নাই ও মনে করছে বাপ রে বাপ আসার পরে তুই খালি আমার আংটি দেখে আসলেই তো দেখতেছি এদিক খানিকক্ষণ পর টেনশনে আস্তে আস্তে করে খুলে পকেটের মধ্যে রেখে দিছে বাবা যদি হারাই দাম কত কথা বলে মুরব্বীরা কথা বলবেন না ইয়াংরা বলেন কত দাম তার মনে দাম জানলে মানুষ ওটার মূল্য দেয় আর দাম না জানলে ওইটার খবর নাই তা আপনি যদি আপনার নিজের দাম না বোঝেন আল্লাহ আপনাকে আমাকে হকপন্থী কোরআন ওয়ালা বানালেন তাহলে আপনি মাহফিলের মর্যাদা বুঝবেন কেমনে ঠিক কি না এই জন্য প্রিয় ভাইয়েরা কোরআনের মাহফিলে আমাদেরকে আসতে হবে আর এই প্রচেষ্টাটাই আমাদেরকে শরীক হতে হবে প্রিয় ভাইয়েরা ভূমিকা আমার দীর্ঘ হয় কিন্তু আজকে রাত গভীর হয়ে গেছে এই জন্য আমি ভূমিকা দীর্ঘ দিব না তবে একটা আয়াতে কারিমার থেকে ভূমিকায় এই মাহফিলে যে আসলাম আমাদের এই প্রচেষ্টার দাম কি আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন ওমান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাআইহা ওয়া হুয়া মুমিন আল্লাহ বলছেন খালি মুখের কথা বলে না ইনশাআল্লাহ আমি আল্লাহর জন্য কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ না আল্লাহ বলছেন মান আরাদাল আখিরা যে পরকালমুখী জীবন চাই ওয়া সাআলাহা সাআইহা আর ওই প্রচেষ্টাটা অব্যাহত রাখে ওয়া হুয়া মুমিন মুমিনদের মধ্যে থেকে আল্লাহ বলছেন ফা উলাইকা কানা সাইহুম মাশকুরা তাদের এই প্রচেষ্টাটা আল্লাহর কাছে মূল্যায়িত হবে কষ্ট যে করলাম ইমানের পথে থাকার জন্য পরকালমুখী জিন্দেগির জন্য আল্লাহ বলছেন এটা ব্যর্থ যাবে না ইনশাআল্লাহ এই সময়ের মূল্যায়ন করা হবে ঠিক কি না এটা আল্লাহর কথা এটা আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিন্তু আমাদের পলিসি আমরা ঘুরাই ফেলছি আগেকার মানুষজন পড়ালেখার ফাঁকে ফাঁকে খেলতো কথা বোঝেন পড়ালেখা মূল স্কুলের বাৎসরিক একটু খেলা উমুক তুমুক ছিল এখন সিস্টেম বদলাইছে ভাই এখন সিস্টেম বদলায় খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়ে সারাদিন খেলা পড়ালেখায় বলে খেলার আইটেমে নিয়ে আসছে ভাই কি পড়লো আর কি পড়লো না বেগুন কাটো পেঁয়াজ কাটো বাড়িতে রান্না করে আনো পুকুরে মাছ ধরো ধান খেতে লাগাও ঝাঁটা দাও ঝাড় দাও এরপরে মূল্যায়ন হলেও ভালো না হলে আরো ভালো আছে না এইটা শুনতে খুব মজা লাগে ঠিক বলতেও আনন্দ পাওয়া যায় কিন্তু একটু যদি এই কথাটা কোরআনের সাথে মিলানো হয় আগেকার মানুষজন সাহাবায়ে কেরাম সালফে সালেহীন বুজুর্গানে দিন উনারা পরকালমুখী জিন্দেগির ফাঁকে ফাঁকে দুনিয়া চালাতেন আর আমরা দুনিয়ার ফাঁকে ফাঁকে একটু পরকালের কাজ করি কথা ঠিক কিনা এশার নামাজ পড়ে এসে একজন বলছে বারে ঝামেলা শেষ করছি বা রাত্রের তারে এখন ভাত খেলেই শুতে পারবো আপনি কি ঝামেলা শেষ করলেন কচি এশার নামাজ পড়ে ফেলেছে বাবা এশার নামাজ ওনার কাছে ঝামেলা শুনবাই চাইছিলাম না ওয়াজ তাও বসে আসলো 2 ঘন্টা বা এ গে মাত মাজা ব্যথা হয়ে গেছে বা ওটা করে আর ওয়াজ শোনা হবে না আছে না ভাই আমি নওগাঁর মানুষ ভাই আমি চাইলে 1 ঘন্টা নওগাঁর ওয়াজ করতে পারি নওগাঁর ভাষায় প্রিয় ভাইয়েরা এটা বলার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলা মিন আতাই রাব্বিকা ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা আল্লাহ বলছেন প্রত্যেকের প্রচেষ্টার হিসাব এদিককার ওদিককার সব আল্লাহর কাছে আছে আর জেনে রাখো আল্লাহর দেওয়া কোনো অবারিত আল্লাহর দেওয়া কোনো সংকীর্ণ নয় আল্লাহর দেওয়া বারিত আল্লাহর জন্য যে করে আল্লাহ তাকে বহুগুণে বাড়ায় দেন সুবহানাল্লাহ ওয়ান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব কোরআনের আমার সবচেয়ে প্রিয় আয়াতের একটা আয়াত আল্লাহর জন্য প্রচেষ্টা করছো ভয় করছো আল্লাহ বলছেন আমি তোরে খাওয়াবো তবে খাওয়াবো কেমন খাওয়াই তো সবাই রে
তোরে খাওয়াবো হিসাব ছাড়া কে বলছেন ওই আল্লাহর কথা আমরা শোনার জন্য আসছি প্রিয় ভাইরা আছেন তো আপনারা আনন্দের একটা সংবাদ আপনাদেরকে দেই সেটি হচ্ছে প্রিয় ভাইরা আমার মাহফিলে যারা আসেন তাদের মধ্যে যাদের বয়স 40 এর উপরে আপনাদের বিরাট বড় আনন্দের বিষয় আপনাদের জন্য ছুটি দেওয়া হলো আপনাদের অনেকক্ষণ ছিলেন আপনারা চাইলে চলে যেতে পারেন হুজুর সহ সবার চেয়ারম্যান সাহেব সহ 40 এর উপরে যারা সব ছুটি একবারে যার মন চাইবে না ষাট ষাট করে চলে যাবেন কেউ আপনাকে বলবে না বসেন ভাই ধরেন ভাই আপনার ছুটি কিন্তু আমি মূল কথা বলবো আমার তরুণ যুবকদের জন্য যাদের বয়স বিলো 40 এখনো নবুয়তের পরিপক্কতার জ্ঞান তাদের মধ্যে আসে নাই ওই বয়সটা পায় নাই তাদের জন্য এই জন্য বলবো ভাই ওই 40 এর নিচে যারা আপনার ভালো লাগুক খারাপ লাগুক শুনতে মন চাক না মন চাক পেশাব চাপুক পায়খানা চাপুক আমি যতক্ষণ আপনি ততক্ষণ যাওয়ার কোনো উপায় নাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক প্রিয় ভাইরা যারা মুরব্বী আসছেন আপনারা আর যারা তরুণ আসছেন একটু হাত তোলেন তো ভাই কারা কারা আসছে আমরা একটু দেখি হাত দুইটা টান টান করে তোলেন তো মুরব্বী আর তরুণ সকলে মিলে দুইটা হাত সোজা করে শক্ত করে তুলতে হবে ভাই হালকা মালকা তোলা যাবে না নওগার দিকে হাত উঠানো মানে কি এইরকম সোজা মানে তো এইরকম বুক টান করেন বুকের হাড্ডিটা একটু ফুটান দিছেন টান ডানে বামে নড়াচড়া দেন কোমরগুলো একটু নড়ায় নেন কোমরগুলো নড়ান এবার হাতটা আবার সোজা করেন পিঠের থেকে সোজা সোজা করেন গলাটা একটু পরিষ্কার করেন কারা কারা উঠাইতে পারেন নাই দেন ডান বামে একটু তাকায় দেখেন একটু উনাদের সমস্যা কি আমরা জানতে চাবো বাধ্য করছি না তবে উঠাইতে পারলে উঠাবে না কেন হাত তুলছেন সবাই গলা পরিষ্কার করছেন এতগুলো লোকের গলা পরিষ্কার করে ভালো করে দিছেন এবার হাত সোজা করেন এবার টান করে দেখেন তো পিঠের মেরুদণ্ডের হাড্ডির পিছনে টান লাগে লাগছে তাহলে হাতটা এবার বুক বরাবর নেন এই বরাবর পুরা নামানো যাবে না ওয়াজ এইভাবে হবে রাজি আছেন তো সবাই আমি যখন লিল্লাহে তাকবীর বলবো উপর দিকে হাত দুটা ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে পারবেন না ইনশাআল্লাহ জীবনে আল্লাহর নাম এই রকম উচ্চকিত কণ্ঠে বুলন্দ আওয়াজে বলি নাই এই রকম একটা শব্দ দিয়ে আওয়াজ দিতে হবে পারবেন ইনশাআল্লাহ যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন না পারলে বলবেন না আপনার লাইফ এরকম তাকবীর দেন না এইটা যদি পারেন তাহলে বলেন আল্লাহুম্মা আমিন পারবেন হাত কোন দিকে যাবে এদিকে মারা যাবে না শেষে আমি দায় হব উপর দিকে রেডি সবাই দেখি আবার একটু তাকবীর দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ হাত নামান আলহামদুলিল্লাহ বলেন শয়তানের বাগদবে আছে পিছনে হাওয়া মারতে মারতে বিদায় কতক্ষণ থাকে দেখা যায় আমাদের চার্চ প্রিয় ভাইয়েরা আমি আর ভূমিকায় যাব না আলোচনায় প্রবেশ করব প্রিয় ভাইরা তবে দীর্ঘ সময় আমি আপনাদের কাছে কথা বলবো না নির্ধারিত বিষয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো প্রিয় ভাই আজকে আমরা কোরআনুল কারীমের চারটা আয়াতে কারিমা থেকে কথা শুনবো সূরা হাদিদ থেকে আমরা কিছু কথা শুনবো কোন সূরা চারটা আয়াত কিন্তু চারটা আয়াত বলার ব্যাখ্যা কি এটার কারণ কি আগে আপনাদের কাছে একটু বলে রাখি এই যে প্যান্ডেল প্যান্ডেলে দেখেন মধ্যে দিয়ে ফুল 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 কি সুন্দর এই পাশ কিন্তু আপনাদের কি মনে হয় এই সান দোয়াটা এক কাপড়ের এক কাপড়ের মিনিমাম তিনটা চারটা কাপড় জোড়া দিয়ে স্টেজের এই মাথা নিয়ে পুরোটা একটা চাঁদোয়া ঠিক কিনা আজকে আমরা যে চারটা আয়াত শুনবো সর্বোচ্চ 40 মিনিট ভাই কয় মিনিট মানে আমরা ইনশাল্লাহ 11:30-12:15 মধ্যে শেষ করে দিয়ে সবাই চলে যাবো ইনশাল্লাহ এই চারটা আয়াতে কারিমার সমন্বয় আছে একক আয়াতে আলোচনা শেষ হয় নাই চার আয়াত মিলায়া আল্লাহ একটা বার্তা দিছেন আমরা সংক্ষিপ্ত এই বার্তাটা বাড়িতে নিয়ে সবাই চলে যাবো ইনশা একজনের মুখ বন্ধ রাখা যাবে না যেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের হৃদয়ে এইটা বাড়িতে নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন তাহলে চলেন আমরা দেরি না করে সরাসরি আলোচনায় প্রবেশ করি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সকলে সমস্বরে একযোগে সবাই পড়ছি আউযু বিল্লাহ
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات الله رب العالمين قرآن الكريم المدد سورة حديد الله رب العالمين محمد الرسول الله صلى الله عليه وسلم كبلتن هي رسول দুনিয়ার বুকে আপনি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার বুকে কি ব্যবহারটা আপনার সাথে করা হয়েছে আপনি তার উজ্জ্বল সাক্ষী আপনি মক্কায় 40 বছর বড় হয়েছেন কিন্তু কোনদিন মক্কার মানুষের রূঢ়তা দেখেছেন কিন্তু এত দুরূঢ়তা দেখেন নাই মক্কায় যত অপরাধ করুক না কেন এর আগে কোন মানুষকে তপ্ত বালিকার উপরে শোয়ায় দিনের মধ্যে সূর্যের দিকে মুখ করায়া বুকের উপরে পাথর চাপায় রাখা হয় নাই এর আগ পর্যন্ত মক্কায় মানুষ যত অপরাধ করুক কোন মানুষকে একটা উটের পিছনে বেঁধে দিয়া মক্কার এবড়ো থেবড়ো ভূমিতে নিয়ে যাওয়া হয় নাই শুলের মধ্যে চড়ায় দেওয়া হয় নাই নারী হিসাবে পরিবার নিয়ে প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরতে সুমাইয়া তার স্বামী আর তার সন্তান তাকে এনে জিজ্ঞাসা করা হয়েছে কেন তুমি ঈমান আনলে হযরতে সুমাইয়া বীর কণ্ঠে উত্তর দিয়েছেন আবু জেহেলকে তোমার বাপের খেয়ে আমি ঈমান আনি নাই কথাটা সহ্য করতে পারে নাই আবু জেহেল হাতের মধ্যে ছিল বর্ষা নিক্ষেপ করে দিয়েছে হযরতে সুমাইয়া লজ্জাস্থান ভেদ করে তৎক্ষণাৎ শহীদ হয়ে গেছেন এই রকম কষ্ট এরকম অত্যাচার আল্লাহর নবী আর একটাও দেখেন নাই ঈমান আনার পরে অত্যাচার এই কষ্টগুলো মক্কায় চলছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল কিন্তু এই দিন একটা পরিবর্তিত দিনে আসবে সেই দিন আপনি একটা ব্যতিক্রম চিত্র দেখতে পাবেন দিবসটা হবে ইয়াউমুল কিয়ামা ওই কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে বসাবেন আপনি যখন মাকামে মাহমুদে বসবেন বসার পরে পুরো কিয়ামতের ময়দানটা আল্লাহ আপনার চোখের সামনে নিয়ে আসবেন এইটা আপনার জন্য একটা ইজ্জত রসুলকে বলা হচ্ছে ওই দিন একটা চিত্র আপনি দেখতে পাবেন আপনার উম্মতকে এখনো কিয়ামত হয় নাই তার আগে চিত্রটা জানাই দেওয়া রাখেন আল্লাহ জানাচ্ছেন ইয়াউমা ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم আল্লাহ রাব্বুল আমিন বলছেন যারা ঈমানের বাতি নিয়ে ওই দিন হাশরের ময়দানে হাজির হবে আল্লাহ বলছেন দুনিয়ায় হাজার কষ্ট করেছিল হাজার ব্যথা পেয়েছিল কিন্তু আল্লাহ বলছেন ঈমান যারা থাকবে ওই দিনে আল্লাহ তাদের সামনে থেকে আর ডান থেকে একটা আলোর ব্যবস্থা করে দিবেন নবীজি বলছেন আলো এমন হবে এক পাহাড় থেকে আরেক পাহাড় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পার করে চলে যাবে আল্লাহ রাব্বুল আমিন যার এই আলোটা কম দিবেন ঈমানের বাতিটা কম ঈমানের পাওয়ার কম তাকে আল্লাহ রাব্বুল আমিন এই বিদ্যাঙ্গুলির মাথায় এমন একটা আলো দান করবেন ওই আলোটা দিয়ে ওই ব্যক্তিটা জান্নাতের রাস্তা নিয়ে ফেলবে আল্লাহ বলছেন যেই না ঈমানদাররা সামনে থেকে আর ডান থেকে আলো পেয়ে যাবে আল্লাহ ফেরেশতাদেরকে সেখানে পাঠিয়ে দিবেন ফেরেশতারা আসার পরে বলতে শুরু করবে বুশরাকুমুল ইয়াউমা জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলছেন ঈমানদারদেরকে আছে ফেরেশতারা বলতে শুরু করবে বুশরাকুমুল ইয়াউম এই ঈমানদারেরা আজকে তোমাদের জন্য আনন্দের সংবাদ কি আনন্দের সংবাদ এক নম্বর জান্নাত তোমাদের জন্য জান্নাত দিয়ে দেওয়া হলো তাজরি মিন তাহতিহাল আনহার যার পায়ের নিচ দিয়ে লক্ষ কোটি নহরমালা প্রবাহিত থাকবে দুই নম্বরে খালিদিনা ফিহা এই জান্নাতে ঢুকবে ঢুকবে আর কখনো জান্নাত থেকে তোমাদেরকে বের করা হবে না তিন নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম দুনিয়ার বুকে একটা দোকানে কাজ করেছিলে সেই দোকান থেকে তুমি হয়তো মালিক হয়েছো আগে জমি ছিল না এখন সামান্য একটু জমি হয়েছে দুইটা সন্তান হয়তো একটু আলেম হয়েছে একটু মানুষ হয়েছে একটু কলেজ হাই স্কুল পার করে বিশ্ববিদ্যালয়ে চলে গেছে আপনি মনে করছেন আমি মনে করছি আমরা সফল আল্লাহ বলছেন এইগুলো একটাও সফলতা বা ব্যর্থতার মানদণ্ড নয়
হাসরের ময়দানে যারা আলো পাবে সামনে থেকে আর ডান থেকে আর যাদেরকে ফেরেশতা এসে বলবে জান্নাত তাজরিমিন তাহতিয়াল আনহার পাদদেশ দিয়ে নহরমালা আর যাদেরকে বলা হবে জান্নাতে ঢোকার রাস্তা আছে আল্লাহ কখনো বের করবেন না আনন্দ ফুরাবে না আল্লাহ বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম এই ঘোষণা পাবে যারা আল্লাহর কাছে চূড়ান্ত সফল তারা এক নম্বর আয়াত শেষ ভালো করে খেয়াল করেন দৃশ্যটা মাথার মধ্যে ঢুকায় রাখেন ইমানদারেরা কিয়ামতের ময়দানে নবীজি দেখতেছেন ডান থেকে আলো সামনে থেকে আলো জান্নাতের ঘোষণা পেল আর বের হবে না এই নিশ্চয়তা দিয়ে দেওয়া হলো আল্লাহ ঘোষণা দিলেন এরা সফল মনে থাকবে তো এবার চলেন দুই নম্বর আয়াতে কারিমা দশ মিনিট লাগে না একটাই দুই নম্বরে চলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুই নম্বর আয়াতে কারিমা এরপরে হে রাসূল যেই ময়দানের মধ্যে ইমানদারের আলো পাইল ইমানদারদেরকে আনন্দের ঘোষণা দিয়ে দেওয়া হলো ঠিক একই ময়দানে আল্লাহ বলছেন এবার দুইটা দলকে হে রাসূল আপনি দেখতে পাবেন কারা তারা আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম আল্লাহ রাব্বুল বলছেন যেই ময়দানে ইমানদাররা আলো পাইল ঠিক একই ময়দানে ইমানদারদের আলো পাওয়ার পরে সাথে সাথে দুইটা দল আসছে একটা কাল্লা বলছেন মুনাফিকুন পুরুষ মুনাফিক আরেকটা কাল্লা বলছেন ওয়াল মুনাফিকাত যত মহিলা মুনাফিক পুরুষ মুনাফিক আর মহিলা মুনাফিক সবগুলা ওই ময়দানে এসে হাজির হয়ে গেছে মুনাফিক কাকে বলে জানেন তো চিনেন তো সাধারণ একটা কথা বলে দেই চিরদিন ভুলবেন না আর নিজে যদি এই দোষের মধ্যে দোষী হয়ে থাকে এখান থেকে বের হওয়ার চেষ্টা করতে হবে মুনাফিক হচ্ছে তারা অন্তরে আল্লাহর মহব্বত নাই নবীজির প্রেম নাই শতবার অন্তরে ইসলামের আইন কানুন বিধিবিধান আলেম ওলামা মাহফিল এইগুলো অত ভালো লাগে না কিন্তু উপরে উপরে মুসলমানদের চলার জন্য সাথে সাথে তাল দিয়া থাকা লাগে আছে না মাঝে মাঝে আমি উদাহরণ দেই মাহফিলের জন্য গেছে যাওয়ার পরে বলছে আমাদের উমুক তারিখে বাদ্যবের মাহফিল কি করা লাগবে কিছু সহযোগিতা তাই নাকি কবে কোন তারিখ কোন বক্তা সব শুনে 500 টাকা দিয়ে দিয়েছে দেওয়ার পরে আপনি তো মনে করছেন বাপরে বাপ এত ভালো মানুষ দিয়ে দিল 500 টাকা আপনি বিদায় হয়ে চলে আসছেন সাথে সাথে খবর লাগাইছে কিসের এত মাহফিল রে কিসের এত ইসাল সব কোন দলের প্রোগ্রাম রে তারিখ এই তারিখ দেখ তো কেমনে ঠেকানো যায় এদিকে দেয় টাকা ওদিকে দেয় কিলিক আছে এরকম এইগুলা হচ্ছে টাটকা মুনাফিক এইটা নবীজির সময় থেকে এ পর্যন্ত আছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন হাসরের ময়দানে ইমানদাররা যেই ময়দানে আলো পেল ওই একই ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা বলবে ও ইমানদারেরা তোমরা একটু দাঁড়াও কি ব্যাপার ইমানদাররা তাকাবে পিছন দিকে আমাদের এখন জান্নাতে যাওয়ার সময় সামনে থেকে আলো ডান থেকে আলো আমরা এখন জান্নাতের দিকে কারা আমাদেরকে তাকায় দাঁড়াতে বলতেছে রে জুরুনা মুনাফিকরা বলবে দাঁড়াও ভাই দাঁড়াও দাঁড়াও কি জন্য দাঁড়াবো এখন বলে ভাই দেখছো তো তোমাদের আলো কি পাওয়ার ফুলালো এই ময়দান থেকে ওই ময়দান জান্নাতের দিকে দৌড়াচ্ছ কিন্তু এই আলোর তো একটা অদ্ভুত ব্যাপার আছে যার আলো তার জন্য কাজে লাগে অন্যের জন্য তো আলো কাজ করে না আর আমাদের অবস্থা দেখছো নাকি আমাদের কোনো আলোই নাই দাঁড়াও ভাই তোমরা দাঁড়ালাম এখন কি করা লাগবে বলে নাকতাবিস মিন নূরিকুম আলো হারা হলে তো এই জায়গায় কোনো পথ চলার উপায় নাই আমরা তোমাদের থেকে অল্প একটুখানি আলো নিতে চাই কতটুকু আলো কথা বলেন নাকতাবিস মিন নূরিকুম আরবিতে ইকতিবাস কাকে বলা হয় ইকতিবাস বলা হয় তাফসিরের মধ্যে আসছে তাফসীর ইবনে আশুরের ভিতর আল্লামা ইবনে আশুর রহমাতুল্লাহ আলাই বলছেন ইকতিবাস অতি নগণ্য একটা আলো যেই আলো নেওয়ার কারণে আলোওয়ালার কোনো শেষ হয় না ক্ষতি হয় না উদাহরণটা কি উদাহরণটা সহজ বর্ষাকালে আপনাদের এই এলাকায় মাটির চুলা দু চুলা তিন চুলা আছে না ভাই প্রত্যেকের বাড়িতেই প্রায় মাটির চুলা আছে একটা চুলার মধ্যে সব সময় হাঁড়ি দিয়ে রাখে ওর মধ্যে চাল ভাত খুদ ওইটা গরুর খাবারের জন্য গরম হয় আছে না বাকি দুই চুলা আছে
এই চুলা হঠাৎ করে বৃষ্টি হইছে এমন বৃষ্টি শেতশেতা হয়ে গেছে চুলা ধরানো কঠিন এখন মা বোনরা যদি ডাইরেক্ট চুলা ধরাতেই তাকে মেসের কাটি পুরা শেষ উপায় কি উপায় হচ্ছে কুপি বাতি লম্পু বাতি আপনাদের এলাকায় কি বলে লম্পু না বাতি কেরোসিনের বাতি আছে না মেসের কাটি দিয়া প্রথমে কেরোসিনের বাতি ধরাইছে এরপরে শুকনা খ্যার কোথার থেকে পাই নিয়ে আসছে শুকনা একটুখানি পাট কাটি নিয়ে আসছে পিড়ার গোড়া দিয়ে থেটা করছে উল্টা দিকে দেওয়ার পর ওইখান থেকে আগুন নিয়ে ভিতরে দেয় দেখে আবার ধোঁয়া হয় বন্ধ আবার ওখান থেকে আগুন ধরায় আবার দেয় দিতে দিতে চুলা জ্বলে ওঠে ওর চুলা জ্বলে ওঠার মতো পাশের বাড়ির থেকে এই সময় একজন দৌড়ে আসছে বুবু বুবু একটু দাঁড়াও কি হয়েছে কয় তোমার তো তাও ম্যাচটা শুকনা ছিল আমার ম্যাচ পর্যন্ত ভিজে গেছে আমি চুলা ধরাতে পারি না এই জন্য আমার কুপিটা আমার বাতিটা নিয়ে আসি তোমার বাতির থেকে একটু আমি আগুন নিয়ে যাব ওই মহিলা বলছে খবরদার আমার বাতির থেকে আগুন নিলে আমার বাতির আগুন কমে যাবে কথা কি তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেইনা মুনাফিক রাজবে আসার পরে বলবে তোমাদের এত আলো এত আলো তোমাদের আলো কমানোর জন্য আছি নাই নাকতা বিসমিন নূরিকুম তোমাদের আলো থেকে অল্প একটুখানি আলো নেওয়ার জন্য আমরা আসছি আমাদেরকে একটুখানি আলো দাও আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার বুকে ইমানদাররা নম্র ছিল ভদ্র ছিল কখনো জোরে কথা বলে নাই কখনো তাদের বাজে আচরণ ছিল না কিন্তু ওই দিন যখন মুনাফিক কের দল তাদের কাছে আলো নিতে আসবে ইমানদাররা সাথে সাথে তাদেরকে বলবে তিলাইর জিওরাকুম ফালতামিসু নূরা এই মুনাফিকের দল খবরদার ডিস্টার্ব করবে না ইরজিওরাকুম ফালতামিসু নূরা এই আলো এখান থেকে আনা নয় এই আলো দুনিয়ার থেকে নিয়ে আসা হয়েছে অতএব আলো লাগলে দুনিয়ায় চলে যাও জালাবি না বললাম ভালো করে উত্তর দিবেন বুঝে থাকলে মাথা খাটায়া বুদ্ধিদীপ্ত ভাবে ইমানদারদের কাছে আলো চাইলো আর ইমানদাররা তাদেরকে বলল ইজওয়ারা আকুম যাও দুনিয়ায় চলে যাও হাসরের ময়দান থেকে কায়েম হওয়ার পরে কোন ব্যক্তির কি আর দুনিয়ায় ফেরত আসা সম্ভব বুঝে থাকলে বলেন সম্ভব আল্লাহ রাব্বুল আমিন বলছেন কাইলা ইরজিওরাকুম ফালতামিসু নূরা এই বান্দারা দুনিয়ায় যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আসো এই আলো কি মনে করছে এই ময়দানের নাকি এই আলো আমাদের এই ময়দানের নয় এই আলো দুনিয়ার থেকে কামাই করে আনা লাগছে ঠিক না মাঝে মাঝে আমি উদাহরণ দেই এই যে আমার মোবাইল আলো জ্বলালাম দেখতে পাইছেন অনেকেই বলবে হুজুর এই আলো তো মোবাইলের আলো তাই তো নাকি কিন্তু না একটু মাথা খাটান এই আলো আসলে মোবাইলের আলো নয় এর ভিতরে 5000 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আছে ডাটা কেবল আছে অ্যাডাপ্টার আছে আপনার যেই না 10% নিচে নেমে গেছে আপনি যাওয়ার পরে সুইচ বোর্ডের মধ্যে প্লাগ হোল্ডারের মধ্যে লাগাইছেন লাগানোর পরে ওই প্লাগের মধ্যে আপনার পিডিবির লাইন আছে অথবা সৌর বিদ্যুৎ বা কোনো একটা লাইন আছে ওইটা দিয়ে লাইন থেকে আলো আপনার যেটা জ্বলাচ্ছেন ওইটার পুঁজি যা সবগুলোর ভিতরে ঢুকে গেল যাওয়ার পরে জড়ো হলো ওইটা যখন শেষ হবে আবার আপনাকে মূল গোড়ায় যাওয়া লাগবে যদিও আলো জ্বলতেছে এখানে কিন্তু এর পাওয়ার আর ক্ষমতাটা এখানকার কামাই নয় ওইটা সুইজের বোর্ড থেকে বিদ্যুৎ দিয়ে ভরা লাগছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুনাফিকরা যখন আলো চাবে ওই ময়দানে ইমানদাররা বলবে তিলাইর জুওরাকুম ফালতামিসু নূরা এই ময়দানে আলো পর ময়দান নয় এই আলো দুনিয়া থেকে কামাই করে আনা লাগছে অতএব সাধ্য থাকলে তোমরা দুনিয়ায় ফেরত যাও ওই ময়দান থেকে কি আর দুনিয়ায় ফেরত আসা যাবে দুই আয়াত শেষ ভালো করে মাথার মধ্যে প্লট গুলা ঢুকাই নেন চারটা বলবো বলছি এগুলো সমন্বয় লাগবে এক নম্বর আয়াত ইমানদার আলো সামনে ডানে জান্নাত জান্নাতে ঢুকলে বের করা হবে না চূড়ান্ত সফলতার ঘোষণা একই ময়দানে দুই নম্বর দৃশ্য মুনাফিকরা ভাই দাঁড়াও আলো দাও নাই আলো দুনিয়ায় যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আসো বুঝছেন তো এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এবার তিন নম্বরে বলছেন যেই না ইমানদারদের কাছে আলো চাইল কিন্তু তাদেরকে আলো দেওয়া হলো না বলে দেওয়া হলো দুনিয়ায় চলে যাও দুনিয়ায় তো যাওয়ার কোনো উপায় নাই তারা বুঝে ফেলছে আমাদের আর কোনো বাঁচার উপায় নাই এখন যতই আমাদেরকে তাড়াক আর খেদাক আলো নিতে হলে এদের কাছ থেকেই নিতে হবে আর কোনো উপায় নাই আলো আলা ইমানদারেরা এবার মোনাফেক বাহিনী যে ডিস্টার্ব করে ইমানদারদেরকে ও ইমানদার ভাই একটু আলো দাও ভাই দিলে কি হবে ভাই
হাত খামসায় ধরে ধরতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন মুজরিম আর মুহসিন এদেরকে মৌলিক নিয়ামত দিতে পার্থক্য করেন নাই কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ এই ডিস্টার্ব আর সহ্য করবেন না আল্লাহ ওই দিন মুনাফিক আর মুমিনদেরকে আলাদা করে দিবেন দুনিয়ার বুকে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন আপনি মসজিদের প্রথম সারির মুসল্লি ছিলেন এই লোক এসে জমি লাগাইছে এক বিঘা জমি ইরি ধান মিনিমাম 20 মন আর যেই ব্যক্তি কেবল সপ্তাহে জুম্মার নামাজ পড়তে যায় আর কোন নামাজ পড়ে না ও পাশাপাশি ধান লাগাইছে ওরটা হয় মাত্র এক মন ঠিক কি না ঠিক পাঁচ ওয়াক্তর মুসল্লি আখ লাগাইছে কুশার আর আখ হইছে মিষ্টির মিষ্টি আর যেটা ভিআইপি মুসল্লি জুম্মার দিনও আগে ভাগে যায় না মসজিদের বারান্দায় যাওয়া অপেক্ষা করে কাটকামাতি সালাত দেশ দৌড় আসে না এরকম ভিআইপি মুসল্লি ও লাগাইছে আখ যেটা পাঞ্জেগানা মুসল্লি তার আখ হইছে মিষ্টি আর যেটা নামাজ কম পড়ে ওইটার আখ হইছে তিতা তাই তো আল্লাহ রাব্বুল আমিন বলছেন মৌলিক নিয়ামত দিতে তাহলে আলাদা করেন নাই আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিন্তু কিয়ামতের দিনে যখন তারা আলো যাবে আর ঈমানদাররা বলবে কিলাইর জুআকুম ফালতামিসু নূরা আল্লাহ বলছেন কথা না শুনে যখন ঈমানদারদেরকে ডিস্টার্ব করবে আল্লাহ বলছেন ফাদুরি বা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন ক্বিবালিহিল আযাব অতিরিক্ত ডিস্টার্ব আল্লাহ বলছেন ফেরেশতারা যাও যাওয়ার পরে কি করবে ফাদুরি বা বাইনাহুম বিসুরিল লাহু বাব আল্লাহ বলছেন উপর থেকে নিচ পর্যন্ত একটা পর্দা ঝুলাই দেওয়া হবে আজব এক পর্দা ওই পর্দার একটা দরজা আছে দরজার সবকিছু ইমানদারদের দিকে খুলতে পারি আমি বন্ধ করতে পারি আমি আল্লাহ বলছেন বাতিনুহু ফীহি রাহমা ইমানদাররা ভিতর দিকে থাকবে সেখানে আরাম আর আরাম আর ওই মুনাফিকের দল উল্টা পাশে থাকবে তাদের জন্য কষ্ট আর কষ্ট কিন্তু ইমানদারদেরকে দেখতে পাবে মুনাফিকরা কথাও শুনতে পারবে কিন্তু প্রবেশ আর পর্দা ভেদ করে করতে পারবে না আল্লাহু আকবার তাহলে তিন নম্বর আয়াতে কারিমায় আমরা কি বুঝলাম একটা পর্দা দেওয়া হলো পর্দার এপার ওপার শান্তি আর এই পারে অশান্তি কি আজব পর্দা বলে হুজুর এটাও সম্ভব আর দুনিয়াতেই তো দেখলে বোঝেন আপনারা সাফতে আলী পরিবহন সেরে যায় এখান থেকে এসি বাস চৈত্র মাসের দিন 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভিতরে এসির কারণে তাপ এমন কমায় রাখছে গাড়ির বাড়ির দিয়ে পানি ঝরায় পড়ে শান্তার পারনা হতে হতে ড্রাইভার আর হেল্পারকে ডাক দে ভিতরের যাত্রী বলে একটা কম্বল দাও বাহিরের লোক গরমে বাসে না ভিতরের লোক কম্বল চায় কথা বলেন আল্লাহ বলছেন একটা পর্দা মাত্র ভিতর দিকে ইমানদাররা আরামে আর বাহির দিকে আল্লাহ রব্বুল আমিন বলছেন মুনাফিকদের এই অবস্থা তিনখানা আয়াত শেষ না বুঝলে বলেন আবার আপনাদেরকে বুঝাতে চাই বুঝছেন তো মোটামুটি না ভাই এবার চলেন চার নম্বর গভীর মনোযোগ মাথার মধ্যে ঢুকায় নেন এক নম্বরটা দুই নম্বরটা তিন নম্বরটা এবার আল্লাহ চার নম্বর আয়াতে বলছেন যখন ঈমানদাররা নিরাপদ হয়ে গেল ভিতর দিকে আরামের ব্যবস্থা বাহির দিকে মুনাফিকদের অবস্থা তখন ওই পর্দার সামনে যত মুনাফিক পুরুষ আর নারী আছে সবগুলো এসে কাতারে কাতার দাঁড়ায় গেছে একবারে পাশাপাশি দাঁড়ায় আল্লাহ বলছেন সবাই মিলে একসাথে একটা কথা বলবে আল্লাহ কোরআনে বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম সব মুনাফিক পুরুষ আর নারী এক হয়ে ও ইমানদারদের দিকে তাকায় বলবে ও ইমানদারেরা ও আলোওয়ালারা একটা কথা কেবল উত্তর দাও একটা কথার উত্তর দাও তোমাদের আলোর অভাব নাই আমাদের হাতে আলো নাই একটু আলো বেশি চাইলাম জন্য পর্দা দিয়ে দিলে বাহিরে আমাদের কষ্ট ভিতরে তোমাদের আরাম একটা কথার উত্তর দাও তো ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম আজকে আমাদের সাথে যে আচরণটা করছো তোমরা কি আমাদেরকে চিনতে না আমরা কি একসাথেই ছিলাম না আমরা কি তোমাদের পরিচিত না অপরিচিত আমাদেরকে নাসিনে এরকম ভাব করতেছো কেনা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন যেই না তারা বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না সব ইমানদার সমস্বরে একযোগে উত্তর দিবে কালু বালা
এই মুনাফিকের দল বলো কি বলো কি আজকে কি আমরা তোমাদেরকে নাচিন এরকম আচরণ করছি নাকি তোমাকে তোমার বাপ দাদার 14 গোষ্ঠীকে আল্লাহ আমাদেরকে সিনাই দিবেন সিনে টিনেই তোমাদের সাথে আমরা এই আচরণ করেছি আল্লাহু আকবার আয়াতে কারিমার এই অংশ এখানে উল্লেখ নাই কিন্তু ভাবে বোঝা যায় তোমাদের আলো আছে আমাদের আলো নাই তোমাদের কাছে আলো চাইলাম দাপট দিয়ে বললাম দুনিয়ায় চলে যাও দুনিয়ায় যাওয়া সম্ভব না এইজন্য ডিস্টার্ব করলাম বেশি ডিস্টার্বের কারণে আল্লাহ মধ্যে দিয়ে পর্দা দিয়ে দিলেন তোমাদের আরাম আমাদের কষ্ট তোমাদেরকে জিজ্ঞাসা করলাম আমাদের সাথে যে আচরণটা করলে তোমরা আমাদেরকে চেনো না নাকি তোমরা বললে হ্যাঁ চিনি চিনই যাহতি তো একটু আলো দিলে সমস্যা কোথায় কি মাথার মধ্যে ঢুকায় না চিনই যেহেতু তাহলে আলো দিলে সমস্যা কোথায় আমার আল্লাহ এবার বলছেন ইমানদাররা তখন জবান খুলে দিবে জবান খুলে দিয়ে ওই মুনাফিকদেরকে বলবে আলো তো দিতেই চাই কিন্তু উপায় তো নাই কেননা দুনিয়ার বুকে তোমাদের চারটা অপরাধ ছিল এই চারটা অপরাধের কারণে আজকে তোমরা অন্ধকারে তোমাদের হাতে আলো নাই অপরাধ কয়টা হাতগুলো এরকম করেন নিচে রাখেন আলো হারাবার কারণ কয়টা হাত তুলে দেখা তবে আলো হারাবার কারণ কয়টা হাত না মানাবার সবাই একসাথে তুলবেন আলো হারাবার কারণ কয়টা হাত না মানাবার আলো হারানোর কারণ কয়টা চিন্তা করছেন হুজুরলে কি শুরু করলো আমি একটা ভিআইপি মানুষ আমি কি জন্য হাত তুলবো তাই না আমাদের নওগাঁর দিকে বিভিন্ন জায়গার ওয়াজ এখন বাড়িতে যায় না ভাই বাড়ি যায় না কারণ বক্তা আপনি নিয়ে আসছেন যেইগুলি আল্লাহ মাফ করুক এটা কারো সমালোচনার জন্য বলছি না বক্তা কিছুক্ষণ হাসাবে কান্দাবে কিছুক্ষণ গজল গাবে কিছুক্ষণ আজান দিবে সব লোক বলবে হুজুর মক্কা শরীফের আজান দেন উনি আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার কই হুজুর এবার একটু মদিনা দেন তারপরে বাংলাদেশ দেন এই সব করে বাড়ি যা বলবে এটা বক্তা আনছিল রে ফাটে ফেলছে এখন একজন জিজ্ঞাসা করছে কি ফাটালো বলছে তা বলতে পারবো না সুতরাং এই ফাটাফাটি হবে না ভাই কোরআন তো কোরআন শুনে কোরআনকে বাড়িতে নিয়ে যাওয়ার অভ্যস্ততা আমাদের আনতে হবে ঠিক না এজন্য অনেক মুরব্বির এগুলো আওয়াজ ভালো লাগে না উনি প্রত্যেকবার বিবি খাদিজা ওটাই কিন্তু আমরা এটা চাই না আমরা চাই আমাদের ওয়াজটা যেন বাড়িতে যায় বলেন আল্লাহুম্মা আমিন তাহলে আলো হারাবার কারণ কয়টা হাত তোলেননি কারা কারা আলো হারাবার কারণ কয়টা মনে থাকবে ইনশাআল্লাহ এই চারটা কারণ শুনে বাড়িতে যাব রাজি আছেন ইনশাআল্লাহ যা সময় লাগে লাগবে আছেন তো আর যাদের ছুটি দেওয়া আছে তারা তো যেতেই পারবেন এই আমাদের মুরব্বির অবস্থায় বসে আছে কখন ছুটি দেওয়া হয়েছে না দেখ যাই হোক তাহলে এবার চলেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন গভীর মনোযোগে খেয়াল করেন সব মুনাফিকরা বলল ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা এবার ইমানদাররা উত্তর দিচ্ছে ওয়ালাকিন্নাকুম ফাতাতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ وغركم بالله الغرور আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদাররা বলবে সাথে সাথে তোমাদেরকে এই ময়দানে আলো যে দিতে পারি না তার কারণ তোমাদেরকে বলি দুনিয়াতে তোমাদের চারটি অপরাধ ছিল এক নম্বর তোমাদের অপরাধ ছিল দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ও মুনাফিকের দল দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে এরকম পরীক্ষা দেয় নাই কিন্তু তোমরাই নিজেরা নিজেদেরকে এরকম পরীক্ষায় ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই এই পরীক্ষা নিজেদেরকে ফেলছিলে কেন বলেন তো আমাদের জীবনে আল্লাহ দেয় না এরকম পরীক্ষা আমাদের জীবনে আছে নাকি আছে দেখেন তো একটু মিলায়া এক দোস্ত পাশে বিড়ি ধরাইছে বলে তুই ফাঁকে যায় বিড়ি ধরাবি আমার বিড়ির গন্ধ সহ্য হয় না কাশ সেখানিকক্ষণ খুক খুক করে বিড়ি ফাঁকে ধরাতে বলছে কিন্তু দোস্তালি বাদ দেয় নাই একদিন দুই দিন তিন দিন দশ দিন একসাথে চলার পরে ওই বিড়ি যার সহ্য হতো না এখন ওই বন্ধু সিগারেট ধরানোর পরে যেইটা প্রথম দিন কাশ ছিল ও এখন বলে দোস্ত তোর টানার পরে কিন্তু প্রথম টান আমি দিব
আছে না এই পরীক্ষা তো আল্লাহ আপনাকে দিছিল না আপনি ওই বাজে দস্তের খপ্পরে পড়ে আপনি নিজেকে বাজে মানুষে রূপান্তর করেছেন এই পরীক্ষা আল্লাহ নয় এটা আপনার নিজেই নিজের সাথে পরীক্ষা দেখে না এমন লিডারের সাথে আপনি ঘুরছেন স্লোগান খালি পিছনে ধরছেন আর ধরছেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েনি বিগত 40 দিন ফজরের জামাতে যে এক ওয়াক্ত ওটাই আপনার লিডার মার্কাটা কি হুঁকা ভোট দিবেন কাতে হুঁকাতে হুঁকাতে কি স্লোগান রে আল্লাহ বলবেন এই পরীক্ষাকে আমি তোমাকে বুদ্ধি খাটায় দিছিলাম তুমি বেনামাজির পেছনে কেন ছুটছিলা আল্লাহ মানে না নবীর মহব্বত করে না ইসলামের পক্ষে নয় আল্লাহর হুকুমত পছন্দ করে না ওই রকম লোকের পেছনে তোমারে ছুটাইতে কে বলছিল এই পরীক্ষা আল্লাহ দেয় না আর তোর বান্দা তুই নিজেই নিজেকে এই পরীক্ষায় ফেলছিলি এই রকম মানুষ আমাদের সমাজে আছে কিনা করিমের দোকান থেকে সুন্দর মোটরসাইকেল কিনে নিয়ে আসছে হুন্ডা কোম্পানি আনার পরে আসরের নামাজে এক বন্ধু মসজিদে ঢুকবে ঢুকার আগ মুহূর্তে বলছে দোস্ত কই যাস কই জামাতের সময় হয়েছে রে 3:59 বাজে 4টায় জামাত কই দোস্ত নতুন মোটরসাইকেল আনলাম এখন নিয়ত করছি সাপার রোডে যেটা ভালো আছে ওই রোডে এখন টেস্ট করে আসব উঠলে উঠ পিছনে কই দোস্ত আমার নামাজ কই আরে আজকে তোর মোটরসাইকেল নতুন কালকে হবে পুরাতন আর আসরের নামাজ আজকে না প্রত্যেক দিনই পাবি উঠলে মন চাইলে উঠ না হলে না উঠ তোর ব্যাপার সিদ্ধান্তহীনতায় পড়ে গেছে খপ পরে পরে আসরের নামাজ গাফলতি করে দিয়া মোটরসাইকেলে ঘুরে বেড়াইছে একদিন দুই দিন নামাজি হইছে গাফেল উল্টা নামাজি বন্ধু বানাতে পারে নাই নিজেই গাফলতিতে চলে গেছে এই পরীক্ষা আল্লাহ আপনাকে দিয়েছিলেন না এই পরীক্ষা আপনি নিজেকে নিজে করেছেন আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম সমস্যা নাই এরকম পরীক্ষায় দিয়ে আসো আমার কাছে ওই দিন তুমি আলো খুঁজে পাবা না ঠিক না এটা হলো একটা এটার আরেকটা ব্যাখ্যা আছে সেটাও আকীদাগত ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম বান্দা তোমার তাওহীদ তুমি বিশুদ্ধ করতে পারো নাই তোমার আকীদাকে তুমি বিশুদ্ধ করতে পারো নাই তুমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে হাজির হয়ে গেছো বলছে আমার দোষ ছিল না উমুকে বলছিল তুমিকে বলছিল আমার কি দোষ আল্লাহ বুঝি নাই আল্লাহ বলছেন সব কথাই বুঝি নাই কথা চলবে কিন্তু আল্লাহর সাথে শিরিক করলে বুঝি নাই এরকম কোন কথার খাওয়া না উমুক মাজারে যাও কেন তুমুক জায়গায় মান্নত দাও কেন এই আকিদা রাখো কেন এটা তো শিরকি আকিদা এইটা তোমার এরকম আরে মাজারওয়ালা আর কি করতে পারে মাজারওয়ালা কিছু করতে পারে না আমি মহস্থানে যাই এই জন্য আমি রংপুরে রই যে কারামতিয়ায় যাই এই জন্য বগুড়ার শাম রাজশাহী শামাকদমে যাই এই জন্য কি জানলো ছেলেটার অসুখ অনেক দিন ভালো হয় না এই জন্য ওই জায়গায় মান্নত দিছে উনি তো কিছু করতে পারে না তবে হুজুরকে দিলে হুজুর খুশি হয় হুজুর খুশি হলে আল্লাহ খুশি হয় আল্লাহ দেয় কিন্তু বাবা বগদাদির মাধ্যমে শাহ জালালের মাধ্যমে দেয় এই আকিদা নিয়ে যদি আপনি কবরে যান আপনার আকিদা আর আবু জেহেলের আকিদাতে কোনো পার্থক্য না বলে হুজুর বুঝি নাই ভালো করে একটা বুঝে নেন বুঝি নাই কথার কোনো খাওয়া নাই আপনার এলাকায় একজন লোক কাশি হয়েছে খুব 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 কাশতে কাশতে তবে একজন বলছে ডার পাগল আর অপেক্ষা করিস না কি হলো না হলো তুই সদরে চলে যা সদর হাসপাতালে যায় ডাক্তার টাক্তার দেখাইছে ডাক্তার বলছে আপনার টিবি টেস্ট করবো 3 দিন পরে তবে তার আগে এই সিরাপ আর এই বড়িটা খাবেন করবো আমি মূর্খ মানুষ বাবা বড়ি সব একরকমই লাগে দেখতে ফাইলও সব একরকম কেমনে কয় সমস্যা নাই এক টান দুই টান তিন টান কোনা কাটে দিলাম কোনা কাটা মানে খাওয়ার পরে খাবেন এক টান মানে এক চামচ খাবেন কই সাংঘাতিক বুদ্ধি তো মূর্খ মানুষ ওষুধ নিয়ে চলে আসছে বাড়িতে রাত্রেবেলা খায় ঘুমায় গেছে সকালবেলা আবার কাশি সকালে নাস্তা পরে ওষুধ খাবে সকালে ফজরের নামাজের পরে ওর ব্যাটা হালকা বেগুন লাগাইছিল মল্লিকপুরের আর একটু সিম লাগাইছে খ্যাতগুলো একটু পোকা পোকা লাগছে এই জন্য সকালবেলা ইন্ডিল স্প্রে করছে করার পরে জালনার উপরে ইন্ডিলের বয়ে বোতলটা মানে রাখছে ওর পাশে রাখা আছে কাশির সিরাপ সকালবেলা উঠে উনি উনার মেয়েকে বলছে ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে মা কাশতে কাশতে অবস্থা খারাপ বলছে আব্বা সিরাপ খাবেন নাকি বলছে হ্যাঁ মা নিয়ে আয় ছোট বাচ্চারা কথা শোনার সময় খুব আগ্রহী ঠিক কিনা বড় হলে শোনে না ব্যাদব কিন্তু ছোটগুলা শুনে আমার তো 3 মেয়ে কথা শোনার ঠেলায় অস্থির বাড়ির যায় দরজায় ডাক দিলে 3 জন একসাথে দৌড়তে খোলে যেই জন খুলছে সেই জন খুশি বাকি 2 জনের মন খারাপ ওর মা বলছে তুমি আবার বাইরে যাও
আবার বাইরে গেছি যাওয়ার পরে আবার ডাকছে আবার ঢুকছি আরেকজনের মন খারাপ আবার যাও এক দরজা তিনবার ভালো করে খেয়াল করেন মেয়ে দৌড় দিয়েছে দৌড় দিয়ে যাওয়ার পরে সিরাপ নিয়ে আসছে বাপের জন্য বেচারি পড়ালেখা জানে না মাসুম বাচ্চা ছোট শিশু বাপ মূর্খ মানুষ সিরাপ যেটা কাশির নিবে না নিয়ে ইন্ডিল নিছে নিয়ে এক চামচ নিয়ে এসে বাপের কাছে দিছে ইন্ডিলের গন্ধ কিন্তু দূর থেকেই পাওয়া যায় কিন্তু কাশির ঠেলায় বাপ ঢক করে মারি দিছে মারার পরে বুঝছে দুই চামচ তো ইন্ডিল খাইছি রে বুঝে থাকলে বলেন তো এই ইন্ডিল যদি দুই চামচ খেয়ে ফেলে ঢক করে ওই লোকের কি অসুখ বাড়বে না কমবে ওই লোকের কি অসুখ কমবে না বাড়বে কিসের অসুখ হবে মূর্খ মানুষ পড়ালেখা জানতো না মাসুম বাচ্চা না বুঝে দিছে নিয়ত সহি ছিল তাও বিশ কাজ করবে ভালো করে বোঝেন আপনার নিয়ত সহি না অসহি বাচ্চা মাসুম শিক্ষিত না অশিক্ষিত আপনি মূর্খ না এইগুলো একটাও দেখবে না আপনি ইন্ডিল খাইলে ইন্ডিল আপনার উপরে এফেক্ট করবে ঠিক কি না আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো আল্লাহর সাথে যদি শিরিক করে এটা জুলুমে আযীম কোন হুজুর বলল কোন বাবা বলল কার পিছে ঘুরছিলে এগুলো একটাও হিসাব হবে না এই পরীক্ষা আল্লাহ আমি দেই নাই তুমি নিজেই নিজেকে ফেলছিলে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম তোমার এই দুনিয়াতে অবাঞ্ছিত নিজেকে নিজের পরীক্ষা আজকের দিনে তোমাকে এই পরিস্থিতির শিকার করেছে অতএব যারা এই রকম ক্যারিয়ার আর হায়াত দুনিয়াতে চালাবে ওই দিন তারা আলো পাবে না ঠিক কি না তাহলে আলো হারাবার কারণ কয়টা হাত তোলেন নাই কারা কারা আলো হারাবার কারণ কয়টা কয়টা বলা হয়েছে কয়টা বলা চারটা হয়ে গেছে যাই ও বাবা যা বলছে খালি তাল দিয়ে চলে যাচ্ছে এবার চলেন দুই নম্বর একটা কে বলে সারা রাত পার হয়ে মনে করছেন এবার দুই নম্বর ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের দুই নম্বর কি অপরাধ ছিল আলো চাইলো আলো পাইল না একটু ডিস্টার্ব করলো পর্দা পড়ে গেল ইমানদাররা দুনিয়ায় যেতে বলবো যাওয়ার উপায় নাই কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে জানায় রাখতেছেন দুই নম্বর তাদের অপরাধ ওয়া তারাব্বাসতুম দুনিয়ায় থাকতে তোমরা দীর্ঘসূত্রিতার জিন্দেগি যাপন করেছিলে দীর্ঘসূত্রিতা মানে কি আল্লাহর দিকে আসতে শুধু টাইম ক্ষেপণ করছো কাল ক্ষেপণ অজুহাত আসলাম বলে ধরলাম বলে গেলাম বলে শুরু করলাম বলে হুজুর হাত ধরে নিয়ে গেছে চল বাবা নামাজে যাই হুজুরকে খানিক দুন যাওয়ার পরে বলছে হুজুর আজকে কি বার বলছে আজকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার জুম্মার দিন থেকে হুজুর দেখেন কি রে তোর মঙ্গল কই গেল বুধ কই গেল বৃহস্পতি কই গেল তুই জুম্মার ঠেললি কেন আছে কিনা ইনশাল্লাহ এবার রোজা থেকে ধরছি না ধরছি রোজার এখনো তিন মাস বাকি এরকম করে রোজার পরে রোজা ঠেলে গেল নামাজ ধরলো না ইসলামের দিকে আসলো না খালি সময় ক্ষেপণ করে এই রকম মুসলমান আছে কিনা কি হলো ভাই বিয়া করবেন নাকি আবার পঞ্চাশ বছর বয়স হলো এখনো দাড়িটা যে ছাড়লেন না কই হুজুর আর কয়দিন ছোট মেয়েটার বিয়ে দিয়েই দাড়ি ধরে ফেলবো আল্লাহর পয়গম্বর একজন দুনিয়াতে ছিলেন না দাড়িহীন একজন সাহাবি ছিলেন না দাড়িহীন একজন আলেম ওলামা ছিলেন না দাড়িহীন আর আপনি দাড়ির জন্য সময় খোঁজেন কপাল পোড়া মুসলমান ওয়া তারাব্বাসতুম কিয়ামতের দিন এইটাই আপনার আলো হারানোর কারণ হতে পারে টাকনুর উপরে কাপড় উঠলো না কেন আরে হাদিসের দ্বারা বোঝা যায় মসজিদের ভিতরে যায় কাপড় ভাঁজ করতে নিষেধ করা আছে আর আপনি মসজিদে ঢুকে কপাল পোড়া প্যান্ট ভাঁজ করেন এখন পর্যন্ত আপনি শুধরালেন না কই হুজুর এতক্ষণ ওয়াজ তো মজাই লাগতেছিল এখন কেমবা পিট জ্বলে তাই না প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন ও তারাব্বাসতুম আমার কথা নয় আমার কথা হলে তো আপনি আমাকে বকে দিতে পারতেন কিন্তু আল্লাহ বলছেন তুমি যে আল্লাহর দিকে আসছে শুধু কাল ক্ষেপণ করলে ধরবো শুরু করব এই করলাম বলে আল্লাহ এ অপেক্ষার কারণে কিন্তু কিয়ামতের দিনে তোমার আলো হারায় ফেলতে হতে পারে মিথ্যাটা বন্ধ করো না কেন বলে হুজুর ব্যবসা করলে আবার মিথ্যা না করলে হয় নাকি সকালবেলা মুরব্বী মানুষ কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠের দিকে রওনা
লোকজন দেখে বলছে কি ব্যাপার এত সকালে বাবা যে আপনি যাচ্ছেন কই বাবা আগের মতো আর কাজ করতে পারি না সূর্য ওঠার আগে আমি একটু আলা কোনো কাটা হয় না আমার জমির ওই জন্য আল কাটতে যাচ্ছি আসলে মুরব্বির মকসুদ খারাপ আল কাটতে যাচ্ছে না ওই পারের লোক এখন আল কাটে পারে নাই উনি আল কাটার নামে জমি চার আঙ্গুল ঠেলতে যান এলাকায় নাই খেলা হয়ে গেছে অনেকের আহারে এক বিঘার আপনার খারিজ ছিল খাজনা ছিল বাপের থেকে প্রত্যেক ভিটা ছিল চার আঙ্গুল ঠেলছিলেন ওখানে হয়তো বা দশটা ধানের গোছ উঠছিল আপনি হালাল হারাম মিশ্রণ করে ফেললেন কিয়ামত দিন এগুলা প্রত্যেকটা দানা আপনার হিসাবের কাতারে দাঁড়াবে আপনাকে বলছে এটা করা যাবে না হুজুর ছোট আরে হুজুর বলা লাগবে কেন মানুষের বিবেকিত বলে যে আমার এটা ঠেলা যাবে না কিন্তু আপনি শোনেন নাই আসছেন তো আসছেন শেষের দিকে বলছেন ইনশা আল্লাহ পঞ্চাশ বছর পরে হজে যাব যাওয়া আপনার হজ হয় কিন্তু আল্লাহর ঘরে যায় না আসে না ভাই কবে যাবেন আমার জীবনের অভিজ্ঞতা আমি তো খুব ছোটবেলায় আব্বা আমার হজে নিয়ে গেছে 2003 সালে আজ থেকে 20 বছর আগে তখন আমি গেন্দা পোলা পান ওই সময় এয়ারপোর্টে আমাকে দুইজন ধরছে বাবা এদিকে আয় কোথায় যাচ্ছিস হজে যাচ্ছি করছি হজে যাচ্ছিস কি কারণ কি কারণ মানে আব্বা নিয়ে যাচ্ছি করছি তুই হজ ধরে রাখ বিকাতে আমি বললাম দুটা বড় বড় ব্যাগ নিয়েছি চ্যাংরা ব্যাগের মধ্যে হজ ধরা নাকি তো আমি তো বুঝলাম না হজ আবার ধরবো কিভাবে করছে গাধা চ্যাংরা এখনো বিয়ে করলি না শাদী করলি না দুনিয়ায় ব্যবসা বাণিজ্য কত কি পড়ে আছে এতদিন পর্যন্ত কিভাবে হজ ধরে রাখবি আমরা দেখছিস না 60 বছর রিটায়ার করে এদিকে দুনিয়ার সব শেষ করে আসি আল্লাহর কাছে সব মাপ নিয়ে হজ ধরে রাখবো আসে না প্রিয় ভাইয়েরা আমার কথা নয় আমার রবের কথা ওয়াতা রব্বাস তুম আল্লাহর দিকে আসতে শুধু ঠেলছো আর ঠেলছো খারাপ বন্ধু ছাড়বো বিড়ি খাওয়া বাদ দেব মিথ্যা কথা এই তো বাদ দিলাম বলে সুন্দর মহিলা একজন আসতেছে তার সাথে একজন মুরব্বী মহিলা মুরব্বী মহিলার একবারে মুখে হাতে পায়ে মুজা সব কমপ্লিট কিন্তু মা যেটাকে সাথে আনতেছে 18 বছর উনার গায়ের মধ্যে বোরখা নাই উনার গায়ের মধ্যে মশারি আছে ভাই কি ব্যাপার এটা কে কয় আমার মেয়ে আপনার তো পর্দার বিধান হালকা হয়েছে 60 বছরে আপনি হাত মোজা না মোজা পড়লে হবে কিন্তু আপনার মেয়ের কি অবস্থা কয় আমিও বিয়ার পরে পর্দা ধরছিলাম বেটির বিয়া দিলে ধরবে ইনশাআল্লাহ আছে না আল্লাহ বলছেন বিপদ হবে ভাই ওই মেয়ে আপনার বোন আমার ভাস্তি আপনার ফুপাতো বোন আপনার খালার মেয়ে আমাদেরই সমাজের কেউ দায়িত্ব আমরা কেউ হারাতে পারবো না আলা কুল্লুকুম মাসউল ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেককে তার অধীনস্থর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলছেন ওয়া তারাব্বাসতুম আল্লাহর কাছে তোমরা এই যে অপেক্ষা করায় আল্লাহর দিকে আসো নাই আজকে আলো হারানোর কারণ এইটা এখন চিৎকার করে বলেন এরকম দোষ কম বেশি আমাদের মধ্যে আছে কি নাই কিন্তু আজকে কি শপথ নিতে পারবো এখন থেকে আল্লাহর বিধান যা শুনবো আগামীকালকে থেকেই মানবো আগামীকাল না আজকে আগামীকাল মানে তো আবার সে আগের ধান্দায় চলে গেলাম এখন থেকে ইনশাআল্লাহ দুইটা কারণ শেষ এবার তিন নম্বর চলেন সাংঘাতিকতম কারণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন তিন নম্বর ইমানদারদেরকে কি বলবেন قالوا بلى ولكنكم فتنتم انفسكم وتربصتم وارتبتم وغرتكم الاماني حتى جاء امر الله আল্লাহ রাব্বুল আমিন বলছেন তিন নম্বর তাদের কি অপরাধ আল্লাহ বলছেন ওয়া তারাব্বাসতুম দুই নম্বর তার অপেক্ষায় কেবল করেছে এরকম নয় তিন নম্বর ওয়ারতাবতুম ওই মানুষগুলো আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ করেছিল কি করছে আল্লাহর বিধানের ব্যাপারে একযোগে উত্তর দিবেন আমরা এখানে যারা আছি আমরা কেউ আল্লাহর বিধানে সন্দেহ করি না ভালো করে বুঝে বলেন করে এত জোরে বলানোর কারণ আছে এবার আমরা একটু নিজেদের মধ্যে পরীক্ষা করব আদৌ আমরা বুঝে না বুঝে আল্লাহর বিধান অস্বীকার করি কি না বিয়ে শাদী যেইগুলা হয় এই বিয়ের মধ্যে ইজাব আর কবুল এই দুইটা ফরজ ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা তার সাধ্যের মধ্যে তোমাদের হিনসাফ মতো তাদের জন্য মোহরানার ব্যবস্থা করো
এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিধান আর নবী বলছেন আউলিম ওয়ালাও বিশাতিন যদি সাধ্যে থাকে তাহলে একটা ছাগল দিয়ে হলে ওলিমার অনুষ্ঠান করো ইসলামের বিয়ে ইজাব কবুল দেন মোহর আর ওলিমা শেষ কিন্তু আমাদের এলাকার সাপাহার নজিপুর মান্দা এদিককার বিয়ে কি রকম তিন দিন আগের থেকে হলুদ সন্ধ্যা মেহেদি সন্ধ্যা তারও আগের থেকে মোড়ের দোকান থেকে সবচেয়ে ভালো ভালো দুইটা ডেক্স নিয়ে আসার পরে বিয়ে বাড়ির মধ্যে দৃষ্টি 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 আছে ভাই মুরব্বী একটা বসে আছে যেই বাড়ির বিয়ে যায় ধরছে না এই তাসা আপনার বাড়িতে গেলে কি শুরু হয়েছে কই বাবা মানুষের বিয়ে একবারই হয় বাবা আমি আল্লাহ বিল্লাহ করতেছি মসজিদের মধ্যে একটু করুক বাচ্চা কাচ্চারা করে তার মানে কি বোঝা যায় আল্লাহ যে বলছেন আপনার ইজাব আর কবুল ওলিমার আপনার বাড়ির দেন মহর এটার দ্বারা আপনি মনে করছেন ইসলাম পূর্ণ আপনাকে তৃপ্তি দিতে পারে নাই আপনার তৃপ্তি দেওয়ার জন্য একটু গান বাজনা লাগে একটু অনুষ্ঠান লাগে একটু সেলফি তোলা লাগে সবাই মিলে যায় বলছে এগুলো করা যাবে না ব্যাপারটাগিরি করা যাবে না গান বাজনা করা যাবে না এগুলো অন্যায় বলছে কি তোর ইসলাম রে একটু আনন্দ করব করা যাবে না একটু গান বাজনা ড্যান্স দিব দেওয়া যাবে না লাল পানি নীল পানি দিব খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না এ করা যাবে না সে করা যাবে না পাশের থেকে যেগুলো ঠান্ডা পান্ডা ছিল বলছে ঠিক বলছিস দোস্ত আছে না আপনি স্বীকার করছেন যে আপনি আল্লাহর বিধানে সন্দেহ করেন নাই কিন্তু আপনার বিশ্বাস সাক্ষ্য দিচ্ছে না এর পক্ষে বরং ওয়ারতাবতম আপনি আল্লাহর বিধানে প্রকারান্তরে সন্দেহ করেছেন এই ধরনের লোক আর এই ঈমান নিয়ে গেলে পরকালে দাড়ি টুপি আপনার কাজ দিবে না মুনাফিকের দপ্তরে নাম উঠবে সুদ বাদ দেন বলে আরে আধুনিক ব্যবস্থায় সুদ ছাড়া আবার চলা যায় না কে সুদ ছাড়া আবার মানুষ চলে কেমন করে ব্যবসা পাতি কেমন করে হবে আগেকার সেই সময়ের এখনের মধ্যে পার্থক্য আছে বলে কি না অনেক মুরব্বী আছে এত বড় দাড়ি নামাজ পড়ে কিন্তু এখন পর্যন্ত দাদনের ব্যবসা করে সুদে টাকা লাগায় আছে কি না সাসা একটা হাজার টাকা দেন হাতের টাকা নেই সব একটা হাজার টাকা দেন আমার বাচ্চার অসুস্থতা ডাক্তার নাই বললাম টাকা হাতে সাসা আপনি মনে করছেন এমনি নিব নাকি আজকে শুক্রবার দিছেন 1000 আগামী মঙ্গলবার দিন 1250 বেকুব কোথাকার মানুষের হাতের টাকা থাকে চল বাড়ির চল বাড়িতে নিয়ে আসছে বাড়িতে নিয়ে আসার পরে 1000 টাকা ধরায় দিছে দিয়ে বলছে লাগলে আরো বল তোর চাষিও কিন্তু ব্যবসা করে তবে যা করবি তাড়াতাড়ি কর মাগরিবের রক্ত হয়ে যাচ্ছে আমি কিন্তু মসজিদ যায় নামাজ ধরবো আসরের নামাজের পরে নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায় আবার মাগরিবের নামাজ মসজিদে ধরতে চায় এরকম নাম কামার কা মুসলমান আছে কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি মুখে মুখে বলছিল আল্লাহর বিধান সন্দেহ করো না কিন্তু আজকে প্রমাণ হলো আর তাবতুম তুমি প্রকারান্তরে আল্লাহর বিধান সন্দেহ করো আজকের দিনে তোমার আলো হারাবার কারণে এটা ইমানদাররা তোমাদেরকে আলো দিবে না আর তোমাদেরও আলো পাওয়ার তৌফিকে হবে না এই রকম মুসলমান আমাদের সমাজে আছে কি নাই আছে প্রিয় ভাইরা এইগুলা তো গেল এক গ্রেড আরেক গ্রেড বড় ধরনের গ্রেড আছে এটা সাংঘাতিক গ্রেড ওদের কাছে যদি আপনি ইসলামী আইনের কথা বলেন আল্লাহর বিধানের রজমের কথা বলেন আপনি যদি হাত কাটার বিধানের কথা বলেন ওরা বলবে হুজুর তো এতক্ষণ মনে করছিলাম কোনো দলের না এখন তো দেখি রে কি ভাই আছে না নামাজের কথা তার ভালো লাগবে রোজার কথা বলবেন ওরে বাবা দান সদগা কিন্তু যেই না বলবেন আল্লাহ তো দণ্ডবিধিও দিছে আল্লাহ তো প্যানাল কোড আছে আল্লাহ দুনিয়ায় এই প্যানাল কোড বাস্তবায়ন হোক আল্লাহ দেওয়া তরিকায় দুনিয়ার বুকে প্রশাসনগুলা চলুক এইটা বললে তখন তার পছন্দ হয় না তার মানে ও নামাজ রোজায় আস্থা রাখে আল্লাহর বিধানে আস্থা রাখে না পর্দার কথা বললে এটাকে জীবন্ত টেন বলে টিটকারি করে জিহাদের কথা বললে এটাকে সন্ত্রাসের সাথে মিলাই দেয় এরকম না আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও ওয়ারতাবতুম তুমি বুঝো নাই কিন্তু আল্লাহর বিধানে অস্বীকার করছো একটা আকীদা বলে দেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দুনিয়ার বুকে ইসলামের আইন না থাকতে পারে অর্থনীতি না থাকতে পারে জিহাদের বিধান হয়তোবা বাস্তবায়িত এখন দুনিয়ায় না থাকতে পারে কিচ্ছু যায় আসে না কিন্তু আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর যা বিধান আছে ওইটাই ঠিক ওইটাই দুনিয়ার শ্রেষ্ঠ আমি বুঝলে ভালো না বুঝলেও ভালো কিন্তু আল্লাহর বিধানে পূর্ণ ঈমান লাগে এর নাম ঈমান ঠিক কি না ক্লিয়ার তো তাহলে আল্লাহর বিধান কোনটাই আপনি এরকম করে অস্বীকার করতে পারবেন না ঘরে ঘরে এখন যৌতুক ঢুকছে আছে না ভাই
মুরব্বি কিছু লাগবে বলে হাজি সাহেবের সাথে কথা বলার সাহস পালেন কেমনে আপনারা জামাইয়ের সাথে কথা বলেন জামাই বলছে আমাদের কিচ্ছু লাগবে না আল্লাহ হাজি সাহেবের কোনো ধনমাল কম দেয় নাই তবে মেয়েকে নিয়ে তো শহরে থাকবে যদি সেখানে একটা বড় টিভি দেন আপনার মেয়েই দেখবে বড় যদি ফ্রিজ দেন ওটাতে আমরা গ্রাম থেকে খাবার নিয়ে দিলে ওইখানে আপনার মেয়েই রাখবে একটা ইয়ামাহা এফজেডএস দিলে কি আমরা আমার ছেলে চলবে নাকি আপনার মেয়েকে নিয়েই ঘুরতে টুরতে গেল এটা আমাদের লাগবে না বলছে বুঝেই ফেলছে আপনাদের কোনো চাহিদাই নাই আছে না ভাই এটা কোন ইসলামে আছে বলেন বলেন কারা করতেছে এটা মুসলমানরা করতেছে কিনা এই প্রকারান্তরে আপনি যে যৌতুক কালীন ওয়ার তাপতম তাহলে আল্লাহর বিধান আপনি পছন্দ করতে পারেন নাই আপনি মনে করছেন এটা নেওয়া লাগে আরে ওই সময় ছিল এক কথা আমি আমার ছেলেকে কম কষ্ট করে মানুষ করছি নাকি আছে না আমি বলি ভাই একটা পরামর্শ দিয়ে যায় আপনি শুয়োরের গু কষ্ট করে ম্যানেজ করে গাওয়া ঘিয়ের মধ্যে ভাইজে গরম ভাত দিয়ে খায়েন কি খেতে বলছি শুয়োরের গু গরম ভাতে ঘাওয়া ঘিয়ের মধ্যে ভাজে খাইন আপনার গুনা কম হবে কারণ পরের দিন আপনি বুঝতে পারছেন আমি শুয়োরের গু খাই ফেলছি আল্লাহ আর জীবনে খাবো না তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তৎক্ষণাৎ মাফ করে দিবে কিন্তু আপনি যদি একবার যৌতুকের প্যাকেজে ঢোকেন আল্লাহর নির্দেশ অমান্য করছেন নবীজির দিনকে নিয়ে আপনি তাচ্ছিল্য করছেন মেয়ের বাপের অধিকার নষ্ট করছেন আপনি জুলুম করছেন সর্বোপরি আপনি আল্লাহর বিধানে তাচ্ছিল্য করছেন আপনি মেয়ের বাপের কাছে মাপ নিয়া ওই সম্পদ ঘুরাইয়া দিয়া সমাজের কাছে ডিক্লার দেওয়ার আগ পর্যন্ত আপনার তওবা কবুল হবে না আপনি খানায় খাবায় যায় কান্দন দুরছেন লোকজন বলছে এত কান্দে কেরে কি বলে দেখি তো বলছে আল্লাহ আমি আল্লাহ বাড়ির থেকে আসার আগ দিয়া দুই বিঘা জমি ছিল মেয়েদেরকে দিছি আর বাকি আট বিঘা এক ছেলেকে দিছি আর বলছি আল্লাহ তোমাদের জন্য একটু সোনা দানা সেন্টেন নিয়ে আসবো বিয়ে শাদিতে করছি মা আমাকে মাফ করে দিস ফিরতে পারবো কিনা আল্লাহ সব ভূগোল বুঝ আমি ছেলেদেরকে অধিকার বাড়া মেয়েদেরকে বঞ্চিত করছি আল্লাহ তুই মাফ করে দে আল্লাহ বলবে ফেরেশতা নামানোর নিয়ম নাই এখন কিন্তু যদি থাকতো ফেরেশতা নামে ঠাডা এক থাপ্পড় দিয়া তোরে আইতো অজ্ঞান করে ফেলতো বেকল বান্দার হক নষ্ট করে তুই আল্লাহর কাছে মাপ চাইতে আসছিস আছে কি না ওই যে বাপ মরছে কবে আজ পর্যন্ত বোনের জমি ফেরত দেয় না হেইডাও এখন ঠিক বলতেছে এই জায়গায় বাপের ভিটায় ভাগ নিতে হয় না বোন সংসারে অকল্যাণ হয় কতদিন ঘুরছে আপনার বাড়িতে আপনি তার অধিকার ফেরত দেন নাই যান খালি কবরে বাম্বু কাকে বলে আগে আল্লাহ বাটাম সটকায় নেবে দেখেন আপনি আমার কথা নয় আল্লাহ নিজে বাদী হবে আপনি কয় শতাংশ জমি বন্যে ঠকাইছিলেন আপনার বোনটা মরে গেছে অধিকার কোনোদিন পায় নাই বলতে পারে নাই গলা ফুটায়া এইরকম মুসলমান আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ার তাবুতম আল্লাহর বিধানে সন্দেহ করা যায় না আল্লাহ যে মিরাজ নামা দিয়েছেন কাউকে বঞ্চিত করেন নাই আল্লাহর বিধান যদি স্বীকার করতে হয় পূর্ণ করতে হবে আল্লাহ বলছেন এই তিনটা দোষ তোমাদের আর সর্বশেষ তোমাদের দোষ ছিল ওয়াগররাত কুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর তোমাদেরকে আল্লাহ থেকে তোমাদের চক্ষুগুলাকে শয়তান এমন ভাবে নিমজ্জিত করেছিল মরিচিকার মধ্যে ফেলেছিল আল্লাহকে ভুলাই দিয়েছিল এমন ভুলা বলছিলি যে আল্লাহ রাব্বুল আমিনের ডাক এসে গেছে আর তুই ফেরত আসতে পারিস নাই তোর কাছে ইসলাম ভালো লাগে না দিন পছন্দ হয় না আর মনে করছিস ইসলামের অমুক বিধান তমুক হুকুম আমার জন্য পালন করা কঠিন আল্লাহ বলছেন অসম্ভব ব্যাপার ইসলামের সব বিধান বিধানের জায়গায় আছে সমস্যা হচ্ছে শয়তানের প্ররোচনায় তোমার চোখ আর তোমার অন্তর আল্লাহর বিধান ঠিক সমস্যা আমার অন্তরে ঠিক কিনা একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ লাস্ট দুই মিনিট আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কেমনে ঠিক আপনি বুঝেন নাই ছোটবেলায় আমি আব্বার সাথে ঈদগাহে গেছি ফেরার সময় আব্বাকে বলছি আব্বা ওই যে বেলুনওয়ালা ওই বেলুনওয়ালার কাছ থেকে আমার একটা বেলুন কিনে দেওয়া লাগবে আর একটা চশমা কিনে দেওয়া লাগবে আপনাদের এলাকায় বেলুনওয়ালা আছে ভাই বাঁশের মধ্যে সুন্দর করে এরকম করে খড় লাগায় ওর মধ্যে ঘূর্ণি বেলুন সব দেয় বেলুনওয়ালা বাচ্চাদেরকে আকৃষ্ট করে কেমন করে সারাদিন কি ফুঁ দিয়ে জানাবে উপায় আছে একটা একটা বেলুনের বাঁশি উল্টা করে লাগায় সামনে একটা বেলুন দিয়া পিছন থেকে ফুঁ দেয়
এত বড় বেলুন ফুলে যায়, এরপরে হাতে নেয় বেলুন, আস্তে করে যেই না নখ তুলে দেয়, পো আছে ওই বেলুনওয়ালার থেকে আব্বাকে বলছে চশমা দেওয়া লাগবে দুই টাকা দাম, বহু আগের কথা, দিছে একটা কিনে চশমা, চশমাটা যেই না নিছি নেওয়ার পরে পিছন দিকে গাদার টান দিয়ে চোখের সামনে লাগাইছি, লাল রঙের চশমা, উপর দিকে তাকায় দেখে আসমান লাল, নিচে তাকায় দেখে আব্বা লাল, বাড়িতে এসে দেখে আম্মা লাল, ভাত লাল, সব লাল, খানিকক্ষণ পরে আমার লালের হাউস শেষ, আম্মাকে বলছে আরেকটা চশমা, আরে চশমা আছে আরেকটা কে মা, এটা ভিন্ন কালারের দেওয়া লাগবে, এবার আম্মা একটা চশমা দিছে ওইটা কিনছে দুই টাকা দিয়ে হলুদ, এবার উপরে তাকায় দেখে আসমান হলুদ, নিচে আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, তরকারি হলুদ, লবণ হলুদ, বুঝে থাকলে উত্তর দেন, আসলে কি আমার আব্বা লাল, যারা বললেন না ঘুমাই গেছেন নাকি, আব্বা লাল আসমান কি হলুদ, আমার আম্মা কি লাল, যে যার জায়গায় ঠিক আছে, আল্লাহর বিধান ও আল্লাহর বিধানের জায়গায় ঠিক আছে, আমার চোখ লাল অথবা হলুদ, শয়তান আপনার আমার চোখে এমন এক ভয়ঙ্কর পর্দা লাগাইছে দুনিয়ার, আল্লাহর বিধান এই জন্য পালন করতে আমার নিজের অন্তর বাধা দেয়, আমার চোখে সমস্যা আমার অন্তরে সমস্যা, আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই, আল্লাহ এই জন্য বলছেন দুনিয়ার মানুষের জন্য হাত্তা জামাল্লাহি ওয়া গুরুকুম বিল্লাহিল গুরুর, ও দুনিয়ার মানুষ এমন ভুলা ভুলছিলি আল্লাহ থেকে যে তোর জন্য মৃত্যুর পয়গাম চলে আসছে, আর তো তুই ফেরত আসতে পারবি না, দুইটা জিজ্ঞাসার উত্তর দিবেন তাহলে বুঝবো আলোচনা বুঝে ফেলছেন, কেয়ামত কি হয়ে গেছে, ওই যে পিছনে বারান্দায় বসে আছেন কেয়ামত কি হয়ে গেছে, ইমানদার আর মুনাফিককে আলাদা করে ফেলা হয়েছে, একটু ভেবে দেখেন দুনিয়ার সব প্রশ্ন পরীক্ষার গুলা গোপন রাখা হয় আর কেয়ামত হয় নাই, ইমানদার মুনাফিক পার্থক্য করা হয় নাই, আল্লাহ কোরআনের মধ্যেই বার্তা দিয়ে দিলেন, এইটা বলার দ্বারা আল্লাহর রহমান তার প্রমাণ, আল্লাহ একজন বান্দাকেও জাহান্নামে নিতে চান না, এই দোষগুলা মুক্ত করে আসো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের জন্য সৃষ্টি করছি, জান্নাতে ঢুকাতে চাই, ঠিক না, তাহলে আলো হারানোর কারণ চারটা মনে থাকবে তো ইনশাআল্লাহ, এক নম্বর যে দুনিয়ার বুকে আমরা নিজেরা নিজেদেরকে কোনো পরীক্ষায় ফেলবো না, বিপজ্জনক কোনো পরীক্ষায় নয়, খারাপ বন্ধু বাজে সংস্রব এগুলো চলবে না, দুই নম্বর আল্লাহর দিকে আসার ক্ষেত্রে কোনো অজুহাত দেওয়া যাবে না, দাঁড়িয়ে রাখবো, টাকুনের উপর কাপড় তুলবো, নামাজ ধরবো, বউরে পর্দা করাবো না, আজকের থেকে মিথ্যা ছেড়ে দিবেন, ভালো মানুষ হওয়ার শপথ নিয়ে মাঠ থেকে যেতে হবে, রাজি ইনশাআল্লাহ, তিন নম্বরে আল্লাহর কোনো বিধানে সন্দেহ করা যাবে না, পণ্ডিতই মারা যাবে না, আল্লাহ যা বলছে তাই ঠিক, বাস আমি বুঝলে ভালো না বুঝলেও ভালো, আমানতু বিল্লাহ ওয়া মালায়িকাতি ওয়া কুতুবিহি কিতাবের যা আছে সবই মানছি, ঠিক কি না, চার নম্বর শয়তানের ধোকায় ফেলে আল্লাহর থেকে গাফেল থাকা যাবে না, প্রিয় ভাইরা দুনিয়া লাগবে আপনার তবে আখেরাতকে বাদ দিয়ে নয়, দুনিয়া এবং আখেরাতের সমন্বয় মুমিনের জীবন, আল্লাহ আমাদেরকে সফল করুক বলেন আল্লাহুম্মা আমিন, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত হয়েছে, আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই গ্যারেজের দায়িত্ব যারা আছে তারা, রাস্তার দায়িত্ব যারা ছিলেন তারা গ্যারেজের দরগায় চলে আসুন, সকলের যাদের গাড়ি আছে প্রত্যেকের গাড়ি ঠিক যার যেই গাড়ি সেই গাড়ি দিবেন, আলাদা কোনো গাড়ি দিবেন না, এবং খুব ভেবে চিনতে টিকিট গুলো নেবেন, দেখে শুনে তারপরে দিবেন, আর রাস্তার স্বেচ্ছাসেবক যে ভাইগুলো আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাই রাস্তায় যাতে কোনো